হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখা হচ্ছে কিভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম পেনড্রাইভে বুট করতে হয়। ফিরছি ইন্টোর পর। ওয়েলকাম ব্যাক। সো আজ আপনাদের দেখাবো যে কিভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম পেনড্রাইভ বুট করতে হয়। আমরা যারা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে থাকি, তাদের হয়তো মাঝে মাঝে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা চেঞ্জ করতে হয়, অর্থাৎ কখনো যদি প্রয়োজন হয় উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা চেঞ্জ করতে হয়। যদি কোনো নতুন আপডেট ভার্সন পেয়ে থাকি অথবা অন্য কোনো কারণে হলো উইন্ডোজ অপারেটিং সিস্টেম চেঞ্জ করতে হয়। অনেক দিন, বেশি দিন উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করে থাকলে হয়তো 6 মাস বা 1 বছর নতুন করে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য আমরা বেশিরভাগই সিডি অর্থাৎ ডিভিডি ড্রাইভার ইউজ করে থাকি। কিন্তু এখনকার সময় বেশিরভাগই মানুষ সিডি বা ডিভিডি এগুলো ব্যবহার করে থাকে না। এখন আমরা পেনড্রাইভের সাহায্যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম বুট করতে পারি, আর সেটা করার জন্য কিছু সফটওয়্যার আছে যেগুলো লিংক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা প্লিজ ওইখান থেকে ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন। সো আশা করি ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড করার পর আপনাদের যা করতে হবে সেটাই আজ এখন আপনাদের দেখাবো। সো জাস্ট ডাউনলোড করার পরে আমরা জিপ ফাইলটা প্রথমে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট ফাইলস, ওকে। এখানে দেখুন তিনটা সফটওয়্যার আছে, অর্থাৎ উইন্ডোজ বুট করার জন্য তিনটা সফটওয়্যার আছে যেটা আপনাদের দিয়ে দিলাম। অর্থাৎ তিনটা সফটওয়্যারের ভিতরে যে কোনো সফটওয়্যারে আপনি পেনড্রাইভে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা বুট করতে পারবেন। এখানে দেখুন উইন্টু বুটিক, তারপর রিফিউজ সেট আপ, এগুলো আর কি। এখানে দেখুন উইন্টু বুটিক, এখানে যদি আমি ক্লিক করি, ডাবল ক্লিক করি, কিছু সময় নেবে এটা ওপেন হতে। এখানে দেখুন, আর অবশ্যই আপনার পেনড্রাইভে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা বুট করার জন্য আপনার একটা পেনড্রাইভের দরকার হবে, আর উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা আপনার কোনো ড্রাইভে কপি করা থাকতে হবে, অর্থাৎ উইন্ডোজ 8 হোক, উইন্ডোজ 8.1 হোক বা উইন্ডোজ 10 হোক, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ফাইলগুলো অবশ্যই আপনার কোনো ড্রাইভে কোনো একটা ফোল্ডারে ইনস্টল করা সরি কপি করা থাকতে হবে, কপি করে আগেই থাকতে হবে। তারপর এখানে দেখুন যে এখানে দেখাইতেছে যে 8 GB, অর্থাৎ আমার পেন ড্রাইভ এখানে লগ ইন করা আছে 8 GB একটা পেন ড্রাইভ। আর অবশ্যই পেন ড্রাইভটা 4 GB উপরে, অর্থাৎ 8 GB হলে খুব ভালো হয়। তারপরে এটা প্লাগ ইন করা থাকা অবস্থায় জাস্ট কুইক ফরম্যাট। আর এখান থেকে ড্রপ সোর্স অর ক্লিক, আর এখানে আমি সোর্স ফাইলটা আনতে হবে, সেজন্য এখানে আমি ড্রাগ করে আনতে পারি অথবা ক্লিক করে ফাইলটা আনতে পারি। সেজন্য এখানে ক্লিক করার পর আপনার কোন ড্রাইভে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা আছে, এখানে দেখুন আমার উইন্ডোজ 8.1 আল্টিমেট এখানে আছে। সো এখানে জয় আইএসও, এখানে আইএসও ফাইল আকার আছে, এটা আমি সিলেক্ট করে জাস্ট ওপেন, সরি আবার একবার চলে এসে, এখন আমি যদি ডুয়েট দিই তাহলেই শুরু হয়ে যাবে প্রথম। আর অবশ্যই মনে রাখবেন, যদি আপনার পেন ড্রাইভে যদি আপনার প্রয়োজনীয় কিছু থেকে থাকে তাহলে অবশ্যই আগেই অন্য জায়গায় কপি করে রেখে দেবেন, তারপরে জাস্ট ডু দিলি এটার কাজ শেষ। সো এটা আমি আর দেখাইতেছি না, এটা প্রসেস অনেক সিম্পল, আপনারাই পারবেন। সো আমি অন্য সফটওয়্যারের সাহায্যে দেখাইতেছি। আর এখানে আছে রিফিউজ, এখানে ক্লিক করার পর
আমি একসাথে তিনটা সফটওয়্যার দিয়েছি, যাতে আপনার একটা না হলে অন্যটা কাজ অবশ্যই করবে। এখানে দেখান যে 8 জিবি পেনড্রাইভ আমার শু করতেছে, কারণ আমার পেনড্রাইভ নামে আমার 8 জিবির একটা পেনড্রাইভ এখানে প্লাগ ইন করা আছে। তারপরে জাস্ট এমআর আর ফাইল সিস্টেম অবশ্যই FAT32 ডিফল্ট থাকতে হবে। এখানে আমার পেনড্রাইভের নাম, সো আর এইখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি ক্লিক করে কোথাও আপনার উইন্ডোজ ফাইলটা আছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম ফাইলটা কপি করা আছে, সেটা সিলেক্ট করে দেবেন। আমার যেহেতু এখানে উইন্ডোজ 8.1 আলটিমেট, এখানে সরি, এখানে আইএসও ফাইল, এটা রিকোয়ারমেন্ট, সো আইএসও দেওয়ার সাথে সাথে এটা হয়ে গেছে। সো আমি এখানে স্ট্যাটিকলি দেওয়ার সাথে সাথে এটা কাজ হবে, কিন্তু আমি এখানে দেখাই, আমি এটা দেখাইতেছি না, এটা প্রসেসটা এভাবে থাক, জাস্ট সিম্পল প্রসেস, আপনারা জাস্ট ট্রাই করবেন তাহলেই হবে। আর এখানে আছে এটা জাস্ট রান করতে হবে, রান করার পরে জাস্ট আই অ্যাকসেপ্ট, নেক্সট 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 ইনস্টল প্লাস। এখানে শুধু আপনার আইএসও ফাইলটা, অর্থাৎ যদি আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা যে ফাইলগুলো যদি আইএসও সিস্টেম থাকে, তাহলে এখানে জাস্ট ব্রাউজ করবেন। আর আইএসও ফাইল কিভাবে তৈরি করতে হয় সেটা জানার জন্য যদি না জানেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন কিভাবে আইএসও ফাইল তৈরি করতে হয়, অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওইটার মাধ্যমে দেখে আসতে পারেন। সো এখানে কম্পিউটার সফটওয়্যার, এখানে আমার উইন্ডোজ 8.1 আলটিমেট আইএসও ফাইল ওপেন, এখানে আমার পেনড্রাইভটা সিলেক্ট করে দিন। পেনড্রাইভটা সিলেক্ট করার পর জাস্ট এখানে বুটে ফোন চেক করার পর এখানে অবশ্যই 32 বিট হবে। তারপরে জাস্ট বান, এখানে বলতেছে যে যদি করা হয় তাহলে ওটা পেনড্রাইভটা অবশ্যই ফরম্যাট হয়ে যাবে। সো আমি এখানে ইয়েস ইয়েস দিই, কিছু সময় হবে এখানে 10 মিনিট বা 15 মিনিট সময় নিতে পারে। সো এখানে দেখুন স্টার্ট স্ট্যাটাস বারে দেখুন এটা চালু হয়ে গেছে। সো এই প্রসেস চলতে থাক, আমি ভিডিওটা পজ করে থাকি এটাকে।